ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। দীর্ঘদিনেও সংস্কার না করায় এসব সড়কের বেশিরভাগ অংশ এখন বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা। কার্পেটিং উঠে বেরিয়ে পড়েছে নিচের স্তরের ইট সুরকে। ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে শহরবাসী। জরাজীর্ণ এসব সড়ক দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন পৌর মেয়র। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদি নূর পরশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্ধ, কোন রকমে চলাচল করছে যানবাহন, এমন চিত্র ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার অধিকাংশ সড়কের। দীর্ঘদিনেও সংস্কার না করায় পৌর এলাকার মাহবুবুল হুদা সড়ক, ফুলবাড়িয়া সড়ক, কেদাস মোড় থেকে আনন্দবাজার সহ অধিকাংশ সড়কের বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে পানি জমে যানবাহন ও পথচারী চলাচলে দুর্ভোগ সৃষ্টি সহ প্রতিনিয়ত ঘটছে নানা দুর্ঘটনা। আমরা চাই এই রাস্তাটা দ্রুত ভালো। এই রাস্তার জন্য অনেক ছাত্র আছে, এখানে সিলেটে পড়া যায় তো স্কুলে যাওয়াটা সমস্যা হয়েছে। এই যে প্রথম শ্রেণী পৌরসভা, যে অনুপাতে রাস্তাঘাট মেরামত করা দরকার, এভাবে মেরামত নাই, যার জন্য জনগণের খুব কষ্ট হয়েছে। জনদুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র জানান, দ্রুতই নাগরিকদের দুর্ভোগ অবসানে পদক্ষেপ নেওয়া হবে। পুরো শহরের রাস্তায় আমাদের টেন্ডার দেওয়া হয়ে গেছে, রাস্তার কাজ চলমান আছে, প্রায় 30 কোটি টাকার কাজ চলছে এবং চলমান থাকবে। এই কাজগুলি যদি শেষ হয় তাহলে মানুষ স্বচ্ছন্দে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে, মানুষের দুর্ভোগ থাকবে না। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার কাঁচাপাকা মিলে সড়ক রয়েছে 257 কিলোমিটার। এসব সড়ক সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে, সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবে এমনটাই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।